কাঁচা হলুদের 10টি বিস্ময়কর স্বাস্থ্যগুণ ও উপকারিতা অবশ্যই জানুন। হলুদকে অনেক সময় মিরাকল হার্ব বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে। হলুদ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি মশলা। রোজকার রান্নায় হলুদ না দিলে রান্নাই যেন কেমন অসম্পূর্ণ মনে হয়। হলুদ রান্নায় রং তো আনেই, তাছাড়া স্বাদ বা যাকে আমরা বলি ফ্লেভার, তার ক্ষেত্রেও হলুদ খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তবে শুধু রান্নার কাজেই নয়, হলুদের আরও অনেক গুণই আছে যার বেশিরভাগই আমাদের কাছে অজানা। আপনারা এখনো যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ ক্যানভাসটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে নিন। আজ আমরা জানবো কাঁচা হলুদের 10টি বিস্ময়কর স্বাস্থ্যগুণ ও উপকারিতা। 1. অতিরিক্ত ওজন কমিয়ে ফেলে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁচা হলুদ খাওয়া শুরু করলে শরীরের বিশেষ কিছু উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটে। আর একবার মেটাবলিজম রেট বেড়ে গেলে স্বাভাবিকভাবেই ওজন হ্রাসের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তবে এখানেই শেষ নয়, হলুদের কার্কিউমিন নামক একটি উপাদান থাকে যা শরীরে উপস্থিত ফ্যাট সেলদের গলানোর মধ্যে দিয়ে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 2. লিভার টনিক হিসেবে কাজ করে। লিভারকে চাঙ্গা এবং কার্যক্ষম রাখতে হলুদের কোনো বিকল্প হয় না বললেই চলে, কারণ এর মধ্যে থাকা কার্কিউমিন নামক উপাদানটি লিভারের কার্যক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে কোনো ধরনের লিভারের রোগই ধারে কাছে আসতে পারে না, এমনকি ফ্যাটি লিভারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। শুধু তাই নয়, হলুদে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান লিভারে জমে থাকা বর্জ্য পদার্থ বের করে দিতে বিশেষ ভূমিকা নেয়, ফলে লিভারের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়। 3. ত্বকের সৌন্দর্য বাড়ায়। নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের আন্দরে থাকা টক্সিন উপাদান বেরিয়ে যায়, সেই সঙ্গে কোলাজেমের উৎপাদন বেড়ে যায়, ফলে ত্বক এতটা উজ্জ্বল এবং প্রাঞ্জল হয়ে ওঠে যে বলিরেখা কমতে শুরু করে, সেই সঙ্গে ব্রণ, একনে এবং কালো ছোপের মতো সমস্যাও কমতে শুরু করে। এক কথায়, শীতকালেও যদি ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে আজ থেকেই হলুদ দুধ খাওয়া শুরু করুন, দেখবেন উপকার মিলবে। প্রসঙ্গত, বেশ কিছু গবেষণায় দেখা গেছে একজিমার মতো ত্বকের রোগের চিকিৎসাতেও হলুদ দুধ বিশেষ ভূমিকা পালন করে থাকে। 4. হাঁচি কাশি হওয়ার আশঙ্কা কমে। হলুদে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ একদিকে যেমন নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়, তেমনি এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস এবং সর্দি কাশির প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই কারণেই তো বছরের এই একটা সময়ে বাচ্চাদের নিয়মিত হলুদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, বিশেষত রাতে ঘুমোতে যাওয়ার আগে। 5. রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে। শীতকালে আমরা এত অসুস্থ হয়ে পড়ি কেন জানেন? কারণ নানা কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তাই তো নানা রোগ ঘাড়ে চেপে বসে। এই কারণেই তো এই সময় নিয়মিত হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। আসলে এই পানীয়টিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক শক্তিশালী করে তোলে, ফলে কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারে না। 6. পিরিয়ডের কষ্ট কমায়। মাসের এই বিশেষ সময়ে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যা কোনো কোনো সময় এতটাই কষ্টকর হয় যে সহ্যের বাইরে চলে যায়। এমন পরিস্থিতিতে যদি অল্প করে হলুদ খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ উপকার মেলে, কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 7. নিমেষে মাথা যন্ত্রণা কমায়। এবার থেকে মাথা যন্ত্রণা হলেই 1 কাপ হলুদ মেশানো দুধ খেয়ে নেবেন, দেখবেন কষ্ট কমতে একেবারেই সময় লাগবে না, কারণ হলুদের অন্দরে থাকা কার্কিউমিন এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের অন্দরে প্রদাহ কমায়, ফলে মাথা যন্ত্রণা কমতে সময় লাগে না। প্রসঙ্গত, শুধু মাথা যন্ত্রণা নয়, যে কোনো ধরনের মাথা ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা কমাতে এই পানীয়টি বিশেষ ভূমিকা পালন করে থাকে। 8. হজম ক্ষমতার উন্নতি ঘটায়। একাধিক স্টাডিতে দেখা গেছে নিয়মিত হলুদ খাওয়া শুরু করলে হজমে সময় পাচক রসের ক্ষরণ বেড়ে যায়, ফলে বদ হজমের আশঙ্কা যেমন কমে, সেই সঙ্গে গ্যাস, অম্বল ও অ্যাসিডিটি, রিফ্লাক্সের মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। 9. শরীরের অন্দরে প্রদাহের মাত্রা কমায়। দেহের অন্দরে প্রদাহের মাত্রা বাড়তে শুরু করলে শরীরের প্রতিটি অঙ্গের কার্যক্ষমতা কমতে শুরু করে, সেই সঙ্গে মাথায় চাড়া দিয়ে ওঠে নানান রোগ, তাই তো এমনটা
যাতে কোনো সময় না হয় সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন। আর এই কারণে নিয়মিত হলুদ খাওয়া উচিত, কারণ এই মশলাটির অন্দরে মজুদ রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 10. রক্তকে বিষ মুক্ত করে। শরীরকে ডিটক্সিফাই করতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে থাকা কার্কিউমিন রক্তে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদান বের করে দেয়, ফলে ব্লাড ভেসেলের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা তো কমেই, সেই সঙ্গে ক্যান্সার সহ নানাবিধ রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের হেলথ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।